টেলিফোন তারাপদ রায় স্বর্গত ভানু বন্দ্যোপাধ্যায় মহাশয়ের একটি অসামান্য কৌতুক নকশা ছিল যেখানে এক গ্রাম্য ব্যক্তি জীবনে প্রথমবার টেলিফোন ধরেছে সে অবশ্য প্রথমে ধরতে চায়নি কিন্তু টেলিফোনটির কাছাকাছি কোনো লোক ছিল না এবং রিসিভারটি ক্রমাগত বেজেই চলেছে ফলে বাধ্য হয়েই সেই রিসিভারটি তোলে তখন অপর প্রান্ত থেকে যিনি ফোন করেছেন তিনি যথারীতি বলেছেন হ্যালো এই গ্রাম্য ব্যক্তিটি যে এ প্রান্তে ফোন ধরেছে ভেবেছে তাকে হেলতে বলা হয়েছে সুতরাং সে একটু কাত হয়েছে আবার ও প্রান্ত থেকে হ্যালো বলেছে আর এই ব্যক্তিটি আরও একটু কাত হয়েছে যত হ্যালো শুনছে তত কাত হয়ে যাচ্ছে মুখে কিছু বলছে না ফলে ও প্রান্ত থেকে ক্রমাগত হ্যালো হ্যালো হয়ে যাচ্ছে আর লোকটিও কাত হতে হতে একদম মেঝেতে শুয়ে পড়েছে আর তখন বলছে আর হ্যালা আমার পক্ষে সম্ভব নয় হেলতে হেলতে আমি চিত হয়ে গেছি আমার বর্ণনার ত্রুটির জন্যে হয়তো এই নকশাটিকে কারো কারো একটু মোটা দাগের মনে হতে পারে কিন্তু ভানুবাবুর অননুকরণীয় প্রসাদ গুণে অসম্ভব কৌতুকের সৃষ্টি হতেও এই উপস্থাপনায় টেলিফোন প্রসঙ্গে আমার অবস্থা ওই কৌতুক নকশার গ্রাম্য ব্যক্তিটির চেয়েও খারাপ আমি টেলিফোনে কোনো কথা বুঝতে পারি না বলতেও পারি না বলতে পারি না তার কারণ আমার অস্বাভাবিক ভারী গলা যা টেলিফোন যন্ত্রের মাধ্যমে আরও বিপজ্জনক হয়ে ওঠে আমার সবচেয়ে বড় অসুবিধা হল যে আমি কিছুতেই আসতে কথা বলতে পারি না এই অস্বাভাবিক কণ্ঠস্বর তারপর চেঁচিয়ে তারপর ফোনে ওদিকে যিনি থাকেন তার অবস্থা অকল্পনীয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে একবার ফোনে কথা বলেছিলাম দুজনের মধ্যে ব্যবধান ডালাউসি স্কোয়ার থেকে প্রফুল্ল সরকার স্ট্রিট নীরেন্দ্রনাথ আমার তামার শুনে আমাকে উপদেশ দিয়েছিলেন শুধু শুধু টেলিফোন কোম্পানিকে পয়সা দিয়ে লাভ কি তার চেয়ে ফোনটা নামিয়ে রেখে কথা বলো আমি বেশ শুনতে পাব অফিসে বা বাড়িতে আমি কখনো পারতপক্ষে ফোন ধরি না বিশেষ নিরূপায় না হলে ওই গ্রাম্য ব্যক্তিটির মতো ফোনের ক্রিং ক্রিং এড়িয়ে চলি অবশ্য আমাদের বাড়িতে ফোন ধরার সুযোগও খুব কম যেদিন প্রথম আমাদের সংসারে এই যন্ত্রটি এলো সেদিন থেকে ফোন বাজামাত্র আমার ছোট ভাই আর ছেলে দুজনে পাগলের মতো ছুটে যায় ফোন ধরতে ফোন বেজে চলে এদিকে দুজনের মধ্যে যাকে বলে ধস্তাধস্তি মারামারি ইতিমধ্যে আমাদের কাজের লোকটিও এই ফোন ধরার প্রতিযোগিতায় যোগদান করেছে এদের মারামারিও গোলমালে কত দরকারি ফোন যে চাপা পড়েছে ধরাই হয়নি আবার হয়তো ধরা হলো কিন্তু যিনি ফোন করেছেন তিনি আমাদের দিক থেকে গোলমাল চেঁচামেচির শব্দ শুনে ভয় পেয়ে নিঃশব্দে ছেড়ে দিয়েছেন প্রথমে ভেবেছিলাম এটা সাময়িক উত্তেজনা কালক্রমে ধীরে সুস্থে দূর হয়ে যাবে কিন্তু বেশ কয়েক বছর হতে চলেছে টেলিফোন লড়াই এখনো পূর্ণ গতিতে চলছে আমি একবার জানতে চেয়েছিলাম ওরা এরকম কেন করে আমার ভাই বলেছে রং নম্বর হলে মনের সুখে গালাগাল দেবে সেই জন্যে আমার ছেলে বলেছে বিশেষ কোনো কারণে নয় তবে কেন যেন টেলিফোন বেজে উঠলেই তার মাথায় রক্ত উঠে যায় সে দিশেহারা বোধ করে আর পরিচারকটি বলেছে দাদা বাবু আর কাকাবাবু ওরকম করে বলে সেও ওরকম করে নিজের বাড়িতে ফোনের কথা থাক এক বন্ধুর বাড়িতে দেখেছি বন্ধু পত্নী প্রায় ঘন্টাখানেক ফোনে কথাবার্তা বলার পর অবশ্য ক্লান্ত হলেন অপর পক্ষকে জানালেন ভাই একটু ধরো কানটা বদলিয়ে নি বলে ফোনটি ডান কান থেকে বাঁ কানে ঘুরিয়ে নিলেন আরও কিছুক্ষণ কথা বলার পরে আলাপ শেষ হলো ভদ্রমহিলা টেলিফোনটা নামিয়ে রেখে সবে উঠেছেন ইতিমধ্যে আরেকটি ফোন এলো তিনি আবার গিয়ে ফোন ধরলেন ঘরের অপর প্রান্তে আমরা বসে গল্প করছিলাম ভদ্রমহিলার স্বামী মানে আমার বন্ধুটি চাপা গলায় বললেন আবার এক ঘন্টা কিন্তু পতিদেবতার ভবিষ্যৎবাণীর নস্বাত করে দিয়ে এবারের আলাপ মাত্র দশ মিনিটের মধ্যে সাঙ্গ করলেন বন্ধুপত্নী ফোন রেখে উঠে আসতে আমি রঙ্গ করে বললাম এত তাড়াতাড়ি কথা পড়ল ভদ্রমহিলা ভুরু কুঁচকে বললেন কি আর কথা বলবো এটা যে রং নম্বর ছিল রং নম্বর কোনো এক যুগে বেশ রোম্যান্টিক ছিল তখন রং নম্বরের সুযোগ কম ছিল টেলিফোন তখনও স্বয়ংক্রিয় হয়নি নম্বরের জন্যে এক্সচেঞ্জে টেলিফোন সহকার উপর নির্ভর করতে হতো তিরিশের চল্লিশের দশকে বাঙালি টেলিফোন মহিলা আধুনিকতার প্রতীক তাদের নিয়ে কত গল্প উপন্যাস সিনেমা পাড়ায় একজন মহিলা টেলিফোন অপারেটর থাকলে সমস্ত লোক অবাক হয়ে তার যাতায়াত কথাবার্তা পর্যবেক্ষণ করত নরেন্দ্রনাথ মিত্রের দূরভাষণী এখনও অনেকেরই হয়তো মনে আছে অটোমেটিক হবার পর টেলিফোনের সেই রোম্যান্টিক যুগ শেষ হয়েছে এখন দুর্ভাষণ একটি প্রয়োজনীয় বিরক্তি রং নম্বরে রং নম্বরে গ্রাহক সদা অতিষ্ঠ অবশ্য যদি যন্ত্রটি চালু থাকে যন্ত্রটি চালু না থাকলে যা প্রায়শই হয় অবশ্য রং নম্বরের ভয় নেই আর এই ভুল নম্বর যখন হতে থাকে ক্রমাগতই হতে থাকে একই লোক একই ভুল নম্বর বারবার পেতে থাকে একবার এই রকম একটি লোক ক্লান্ত হয়ে আমাকে আমার ফোন নম্বর জিজ্ঞেস না করে জিজ্ঞেস করেছিল দাদা এটা কি রং নম্বর আমি কিছু না বুঝতে পেরে বলেছিলাম হ্যাঁ সঙ্গে সঙ্গে লোকটি ফোন নামিয়ে রাখল একটু পরে আবার ক্রিং ক্রিং আবার সেই প্রশ্ন দাদা এটা কি রং নম্বর ক্রুমাগত চলতে লাগলো আমি মরিয়া হয়ে গেলাম ওদিকের লোকটিও তাই কিন্তু শেষে সে আর পারল না উনত্রিশ বারের মাথায় যখন আমি আবার জানালাম হ্যাঁ এটা রং নম্বর তখন স্পষ্ট একটা গুলির শব্দ শোনা গেল আর তারপরে হাত থেকে রিসিভার মেঝেতে পড়ে যাওয়ার আওয়াজ মেজেতে লোকটা এত চেষ্টা করেও সঠিক নম্বর না পাওয়ায় হতাশ হয়ে আত্মহত্যা করল নবনীতা দেবসেনের বাড়িতে একবার গভীর রাতে একটা খুব গোলমেলে রং নম্বর এসেছিল গলার স্বর আর ইংরেজি উচ্চারণ শুনে নবনীতা বুঝতে পারে এটা একটা মাদ্রাজি মাতাল আমরা জানতে চাই মাতাল বোঝা গেল কী করে আর মাদ্রাজি বা কেন নবনীতা বলল ব্যাপারটা খুব সোজা লোকটা পাঁচ সংখ্যার নম্বর চাইছিল কলকাতা বম্বে দিল্লি সব ছয় সংখ্যার নম্বর আর তাছাড়া মাতাল না হলে মধ্যরাতে অন্য শহরের রং নম্বর চাইবে ফোনের গল্প অনেক ব্যাপারটা সেই জন্য কয়েকদিন আগে শক্তি চট্টোপাধ্যায়ের বাড়িতে দেখেছি ফোনে ক্রিং ক্রিং বাজামাত্র বাড়ি শুদ্ধ সবাই কি শক্তির মতো দুঃসাহসী লোক পর্যন্ত চমকে চমকে উঠছে কি ব্যাপার এত ভয় কিসের কোনো দুঃসঙ্গবাদ আসার আশঙ্কা করছে নাকি অথবা দুর্দান্ত কোনো লোকের শাসানি শুনলাম তা নয় টেলিফোনটা ধরতে গেলেই সাংঘাতিক শখ দিচ্ছে বৈদ্যুতিক শখের চেয়েও তীব্র ফোন বাঁচলে ধরতে হবে ধরলেই শখ এই ভয়ে সবাই অতিষ্ঠ এর আগে কিংবা পরে আর কোথাও এমন শকিং ফোনের কথা শুনিনি শিবরাম চক্রবর্তী বেঁচে থাকলে হয়তো বলতেন শখ থেকেই শক্তি এই শখ তবু সহ্য করা যায় কিন্তু এক ধরনের টেলিফোন কিন্তু প্রচন্ড বিরক্তিকর কিছুতেই আত্মপ্রকাশ করবে না নাম বলবে না ভাঙা ন্যাকা গলায় তো আমি কে বলছি চিনতে পারছো না তো কি করে চিনবে বলো কতদিন পরে কত রোগা হয়ে গেছি মাথায় এত বড় টাক পড়েছে এই সত্যি চিনতে পারছো না এইসব লোকের টেলিফোন নামিয়ে রাখা ছাড়া উপায় নেই পুনশ্চ টেলিফোনে ক্রস কানেকশন থেকে দ্রুত অব্যাহতি পাওয়ার আমার একটা ফর্মুলা আছে পরীক্ষা করে দেখতে পারেন শতকরা নব্বই ভাগ ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ফল পাওয়া যাবে ফোন তুলে আপনি কথা বলছেন হঠাৎ কারো বাক্যালাপ তার মধ্যে ঢুকে গেল অথবা ডায়ালটোন পাওয়া মাত্রই কারো বাক্যালাপ শুনতে পেলেন যারা ফোনে কথা বলছেন তাদের চুপ করতে বলে কোনো লাভ নেই বরং চাপা গলায় বলুন ট্রাঙ্কল ডেলি ট্রাঙ্ক দেখবেন ব্যক্তিদয় তৎক্ষণাৎ ফোন নামিয়ে রেখেছেন কারণ তারা ভাবছেন তাদের কলে এসেছে তারা ফোন নামিয়ে রাখলে আপনার জট আপাতত কাটল